একদিন একটা বাচ্চা তার মার অজান্তে মার ফোন নিয়ে খেলা করছিল। এমন সময় হঠাৎ করে তার মা ঘরে চলে আসে এবং মেয়েকে ফোন নিয়ে খেলা করতে দেখে খুব রেগে যায়। রায়! তখন মাকে রাগ করতে দেখে বাচ্চাটাও খুব ভয় পেয়ে যায়। তার মা আসে আর মেয়েটার কাছ থেকে ফোনটাকে কেড়ে ছুঁড়ে ফেলে দেয় আর মারধর করতে থাকে। এর ফলে মেয়েটা খুবই কান্নাকাটি করে আর অসুস্থ হয়ে পড়ে। মা তখন ঘরে এসে মেয়েটার ওই অবস্থা দেখে আর রাগের মাথায় করা সেই ব্যবহারের জন্য মা খুবই কষ্ট পায়। মা বুঝতে পারে যে তার মেয়েটার প্রতি এতটা নিষ্ঠুর হওয়া কখনোই উচিত হয়নি। তখন হাতের সামনে মোবাইল ফোনটা দেখতে পায় আর ছুঁড়ে ফেলে দিতে চায়। তখন মেয়েটা তার হাত ধরে এবং দেখায় যে সে মোবাইল ফোনে কি দেখছিল। বাচ্চাটা তার মায়ের ফোনে তার আর তার মায়ের ফটোই দেখছিল। এটা দেখার ফলে মা আরও কষ্ট পায় আর কাঁদতে থাকে। মেয়েটা তখন মার চোখের জল মুছিয়ে দেয় আর তাকে আদর করে। বন্ধুরা, একটা কথা আমাদের সবসময় মনে রাখা দরকার, যে জিনিস হচ্ছে ব্যবহার করার জন্য আর মানুষ হলো ভালোবাসার জন্য। তাই কোনো কিছুর বিনিময়ে এই ভালোবাসা যেন নষ্ট না হয়।